হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ আমরা নির্মাণ সামগ্রীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উপাদান ইট নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ইটের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো কিভাবে চেনা যায় তা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা জানব কোন কাজে কোন ইট ব্যবহার করা ভালো। প্রথমে আমরা ইটের প্রকারভেদগুলো একটু জানি, মানে ফার্স্ট ক্লাস ইট, সেকেন্ড ক্লাস ইট, থার্ড ক্লাস ইট, ঝামা ইট আর পিকেট ঝামা ইট, বা যেটাকে আমরা পিকেট ইট বলে থাকি। প্রথমে আসি আমরা প্রথম শ্রেণীর ইট কিভাবে আমরা চিনব। ফার্স্ট ক্লাস ইটের সাইজ এবং রং একই রকম হবে, সর্বত্র সমানভাবে পোড়ানো থাকে, পরস্পর মানে একটার সাথে একটা আঘাত করলে ঠন ঠন শব্দ হবে, কোনো চির বা ফাটল থাকে না, 3 ফুট উপর থেকে একটির উপর আরেকটি ফেললে সহজে ভাঙবে না, আর পানিতে ডুবালে শোষণ ক্ষমতা 15%-এর বেশি হয় না। সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণীর ইট হচ্ছে, এটা প্রথম শ্রেণীর মতোই রং একই রকম থাকবে এবং শক্ত একই রকম থাকবে, কিন্তু সাইজ ও শেপ কিছুটা অসমান এবং ইটের যে তল রয়েছে বা মানে সারফেস সেগুলো অমসৃণ থাকবে। ইট পোড়ানো কিছু কম হয়, শব্দ তীক্ষ্ণ হয়, ইটের গায়ে ফাটল থাকে, পানির শোষণ ক্ষমতা 15%-এর বেশি থাকে। আর থার্ড ক্লাস বা তৃতীয় শ্রেণীর ইট চেনার উপায় হচ্ছে, এই ইটগুলা পর্যাপ্ত পোড়ানো থাকে না, গুণগত মান নিম্নমানের, সহজেই ভেঙে যায়, ঠন ঠন শব্দ হয় না, পানির শোষণ ক্ষমতা 25%-এরও বেশি হয়ে থাকে। এবার আসি ঝামা ইট। অতিরিক্ত চাপে পোড়ালে ইট সাধারণত কালো ও ফাফা হয়ে থাকে, এ সকল ইটকে ঝামা ইট বলা হয়। আর পিকেট ইট হচ্ছে, বেশি তাপমাত্রায় পোড়ালে ইট যাহা প্রথম শ্রেণীর ঝামা ইটের মধ্যবর্তী পর্যায়ে থাকে, এই ধরনের ইটকে পিকেট ইট বলে। এখন পিকেট ইট কীভাবে চিনব। প্রথম শ্রেণীর ইটের চেয়ে অধিক মাত্রায় পোড়ানো ইট আর প্রথম শ্রেণীর চেয়ে শক্ত ইট, তীক্ষ্ণ শব্দ হয়, উপর থেকে ফেললে ভাঙে না, ধারাগুলো আঁকাবাঁকা ও পিটগুলো অসমতল হয়ে থাকে। এখন আমরা ইট ব্যবহারে কিছু নির্দেশিকা দেখি। স্থায়ী নির্মাণ কাজে প্রথম শ্রেণীর ইট ব্যবহার করা অবশ্যই জরুরি, আর পাকা কাজে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ইট ব্যবহার করা উচিত নয়। কেবলমাত্র বাউন্ডারি দেয়াল নির্মাণ, অস্থায়ী শেড নির্মাণ, জলসাদে আংশিক ব্যবহার করা যেতে পারে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ইট। আর কংক্রিটের যে খোয়া রয়েছে, এই কংক্রিটের খোয়ার জন্য পিকেট ইট অত্যন্ত উপযোগী। এখন ফিল্ডে ধরুন আপনার ইট রয়েছে, এখন আপনার সাইডে যে ইট রয়েছে এগুলো পরীক্ষা করবেন কিভাবে। আমরা জানি প্রথম শ্রেণীর ইটের ক্ষেত্রে একটি ইট দিয়ে আর একটি ইট দ্বারা আঘাত করলে কিংবা হাতুড়ি দিয়ে আঘাত করলে ঠন ঠন শব্দ করে। তাছাড়া দুইটি ইট হাতে নিয়ে ইংরেজি টি এর মতো একটি অপরটির উপর রেখে 6 ফুট উপর থেকে যদি দুটো ইট সমান মাটির উপর ফেলা হয়, তাহলে ইট যদি প্রথম শ্রেণীর হয় তাহলে তা কখনো ভাঙবে না। ইটের পিঠে বা তলাতে হাতের নখের আঁচড় দেওয়া হলে যদি ভালো ইট হয় তবে কোনো দাগ পড়বে না, যদি খারাপ ইট হয় তবে আঁচড়ের দাগ দেখা যাবে। এবার আমরা ইটের ব্যবহারগুলো একটু দেখি। ইটের যে কোনো সাইজ কনস্ট্রাকশন দেওয়াল তৈরিতে ব্যবহার হয়ে থাকে। আমরা ফ্লোর তৈরিতে ইট ব্যবহার করি, আর্চ ও কার্নিশ তৈরিতে ইট ব্যবহার হয়ে থাকে, কার্নিশের খোয়া তৈরিতে ইট ব্যবহার করি, লাইম পোস্টার ও লাইম কংক্রিট সুরকি হিসাবেও ইট ব্যবহৃত হয়। এখন আমরা ইটের সাইজগুলো জেনে নেই। একটা ইটের সাধারণ সাইজ হচ্ছে 9.5, 4.5, 3.5। আমরা যদি মিলিমিটারে জানি, দৈর্ঘ্য 238 মিলিমিটার, প্রস্থ 113 মিলিমিটার, উচ্চতা 70 মিলিমিটার, এটা হচ্ছে মাপের বাংলা ইট। PWD শিডিউল অনুযায়ী আমাদের দেশে ব্যবহৃত হয় এবং মোটর সহ উক্ত সাইজ হচ্ছে, মানে মশলা সহ সাইজ হচ্ছে, দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি, উচ্চতা 3 ইঞ্চি, মিলিমিটার 250 মিলিমিটার, 125 মিলিমিটার আর 75 মিলিমিটার। এবার আমরা একটু মেশিনে যে তৈরি হয় সিরামিক ইট সেটা সম্পর্কে একটু জানি। এই ইটে 3, 10 ও 13 ছিদ্র বিশিষ্ট সিরামিক ইট উন্নত মানের দেয়াল তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এর সাইজ হয়ে থাকে দৈর্ঘ্য 8 ইঞ্চি, প্রস্থ 4 ইঞ্চি, উচ্চতা 2 ইঞ্চি। ফেসিং ইট যাহা লাল রং এবং টেকসই এবং ইহা সম্মুখের ইটের গাঁথুনিতে অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। অলঙ্কার এবং বায়ু চলাচলের সুবিধার জন্য সিরামিক জালি ব্যবহার করা হয়। এবার আমরা ইট ব্যবহারে কিছু তথ্য জেনে নেই। ইটের ওজন প্রতি ঘনফুটে 120 পাউন্ড, আর প্রতি 100 ঘনফুট মানে 100 CFT ইটের গাঁথুনিতে প্রায় 1200 ইট ও 15 ঘনফুট সিমেন্ট মশলার প্রয়োজন হয়। প্রতি 100 ঘনফুট বা প্রতি 100 CFT খোয়ার জন্য 850টি পিকেট ঝামা ইট ভাঙতে হয়। প্রথম শ্রেণীর ইটের পানি শোষণ 24 ঘন্টায় 15%, আর প্রথম শ্রেণী ইটের ক্রাশিং শক্তি প্রতি বর্গ সেন্টিমিটারে 200 কেজি, আর পিকেট ইটের ক্রাশিং শক্তি প্রতি বর্গ সেন্টিমিটারে 210 কেজি।
ইট নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা কোনো মতামত থাকলে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।